হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই পরন্ত বিকেল বেলায় একটি কবিতা মনে পড়ে গেছে, তো চলুন কবিতাটি শুনে আসি। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুণগণ নাহি খায় নিজ নিজ ফল, অন্ন করে নিজ রূপে অপরে শোভিত। আর কি আসছিলাম আমার বোনকে নিয়ে, তো আসার পর দেখা গেছে এখানে কিছু ছেলে পেলে তারা তাদের চ্যানেলের জন্য তারা কৌতুক ধরে। তো কৌতুক বলার জন্য আমি মোটেও প্রস্তুত না, কারণ আমি এত ভালো কৌতুক বলতে পারি না। তো যাই হোক, ভয়ে ভয়ে তাদের সাথে ইন্টারভিউ দিলাম, তো দেখা যাক। ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, তো ভয় পাইনি। কথা হচ্ছে আমি একদমই পারবো না, এইটা প্রশ্ন উত্তর দিয়েছি। আর এই যে আমার বন্ধু, আর হচ্ছে আমি, আর ভাইটুকেও তো দেখাবো না। এই যে ভাইটু, 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 হ্যালো। তো চলো এখন আমরা চা খেতে যাব। ওই যে আমাদের এখানে নিচে পার্কে নিচে চা বিক্রি করে, এখানে সব ছেলে সবাই আড্ডা দেয়। তো আমাদের পার্কের পরিবেশটা সত্যি অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখলে। নিচে আনতে আনতে একদম কোথায় এনে এসে পড়ছে, এরে বাপরে বাবা, একদম পাহাড়। আসলে লাইট চলে গেছে তো এই জন্য আর কি এরকম লাগতেছে। আর শীতের দিন কুয়াশা ভরা, যার কারণে এরকম মনে হচ্ছে। আচ্ছা ওইদিকে তো কোনো চায়ের দোকান নেই, ওইদিকে কেন যাচ্ছি আমরা? আচ্ছা যাই হোক, যাই, চা পাই বা না পাই কিন্তু পোস্টের ছবি তো তোলা যাবে। কত সুন্দর আমাদের ময়মনসিং জয়নুলাবেদিন পার্কটা, সত্যি অনেক সুন্দর। শীতের দিন যার কারণে এখন সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য ওয়েদারটা একটু অন্ধকার। আমরা নদীর একদম সামনে চলে আসছি। মামা কি কি করতেছেন? পুরি আপনি কি সবসময় প্রতিদিন এখানে বসেন? ঠান্ডা নাকি? একটু চালাতে না, আমরা তিনজন মিলে খাবো। আমাদের এখানে এত মানুষ আশেপাশে, মানুষের জন্য বসতে পারতেছি না, দেখতেই পাচ্ছেন আশেপাশে কত মানুষ। ওরে বাবা, এটা হচ্ছে আমাদের জয়নুল আবেদিনে চায়ের স্টল। অনেক কষ্ট করে আমি আর আপু জায়গা পাইছি, আর দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবে সে ভাইরাল হয়ে যাবে। আজকে আমি ভাইরাল, তুমি তো ভাইরালি, তোমার আমি তো আমি তো এমনি চলে গেছি, বুঝছেন আমাকে এমন কেউ। হ্যাঁ, আপুকে তো অনেক ভালো মেকআপ করতে পারে, মেকআপ আর্টিস্ট। আমার ওনার কাছ থেকে মেকআপ একটু করতে হবে, সাজবো। হ্যাঁ সাজিয়েছিলাম তো, মনে নাই?
থেকে হ্যাঁ হ্যাঁ আমি তো একই সময় নাটক করতাম ওইখান থেকে আপুর সাথে পরিচয় তো বহু বছর আগে তো আপু আমাদের আচ্ছা বলে তো আমাকে চেয়ারম্যানের বউ কি বানায় আমাকে একটা পুরো কথার মতো চেয়ারম্যানের বউ বানায় আচ্ছা আপনারই বলেন দুধ চা খাওয়াতে মানসিক আসতে হয় দুধ চা খাওয়ার জন্য সব জায়গায় পাওয়া যায় এখন সব স্পেশাল চা বানায় তাই না আমি খালি ভাবি এখনো আমাকে কিভাবে চেয়ারম্যানের বউ দেয় শীতের মধ্যে এরকম গরম গরম চা খেতে ভালোই লাগে আমার না বাইরের চা খেতে খুব ভালো লাগে কেন জানি ভালো লাগে সে যে সুন্দর এই জন্য সে এই কথা বলতেছে যারা সুন্দর তারা এই ধরনের কথা বলে সে অনেক সুন্দর এটা কিউট একটা মেয়ে পুরো কাজলের মতো লাগে দেখো কিন্তু সুন্দর বানাই দিল ব্লুটা হচ্ছে পুরো কাজলের মতন সে মজা করে মিষ্টামি করে শীতের দিন তো কুয়াশার একটা ব্যাপার আছে আর তার মধ্যে আছে সেটা আমাকে দেখি একদম আমার শীত নাই আমরা এখন উপরে উঠে যাবো তো জায়গা জায়গায় রাস্তা ভাঙ্গা তো তো এখানে পার্কটা ঠিক করতেছে এই জন্য এই অবস্থা তো চল আপু উপরে চলে আসছি তো পার্কে আসলে প্রচুর খেতে হবে এটা হচ্ছে আমার কথা পার্কে আসবো আবার খাবার খাবো না তা কি হয় এখন যাব হচ্ছে লুচি আর হচ্ছে চিকেন চাপ খেতে তো একের পর এক খেতেই থাকি পার্কে আসলে প্রচুর খাই পার্কে আসলে জীবনে চলতে হলে প্রচুর খেতে হবে আর পার্কে আসলে তো আরো খেতে হবে